ভারতবর্ষের বিখ্যাত খাবার পান্তুয়া। আর সেই পান্তুয়া পাওয়া যাচ্ছে আমাদের মানিকগঞ্জে। আমরা এখন সেই পান্তুয়া খেতে যাব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন মানিকগঞ্জের আলো ঝলমলে শহীদ রফিক সড়ক দিয়ে সোজা চলে যাচ্ছি লক্ষ্মীমণ্ডপ রাস্তার দিকে। এখন আমরা পৌঁছে গেছি সেই পলাশ মিষ্টান্ন ভাণ্ডারে। অবশেষে চলে এসেছি পলাশ মিষ্টান্ন ভাণ্ডারে পান্তুয়া খাওয়ার জন্য। এবং পান্তুয়া কিভাবে বানায় সেটি আমরা এখন দেখাবো। বানানোর প্রক্রিয়া চলছে এবং পান্তুয়া কিভাবে বানায় সেটা আমরা এখন ভিতরে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। পান্তুয়া দুধের ছানা দিয়ে তৈরি একটি সাধারণ মিষ্টি। এতে ময়দা এবং দুধের ছানা, এরপর ঘি, ছোটা, গুড়, এলাচ গুঁড়া ভালো করে মেশানো হয়। এরপর মিক্সড করা ছানাগুলো দুই হাতের তালু দিয়ে ছানাগুলো গোল গোল করে ফুটন্ত তেলে ভালো করে ভাজা হয়। পান্তুয়া ভাজার আগে তেলটিকে অনেক গরম করে নিতে হয়, যাতে পান্তুয়াটি ভাজতে সহজ হয়। এবং এখন দেখতে পাচ্ছেন ফুটন্ত তেলে সেই ছানার পান্তুয়াটি ঢেলে দেওয়া হয়েছে। পান্তুয়াগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এবং পান্তুয়াগুলো ভাজা হওয়ার পরে এগুলো মিষ্টির শিরার মধ্যে ভেজানো হয়। ভাজা পান্তুয়াগুলো মিষ্টির শিরায় রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হয়। এবং ভালো করে নাড়াচাড়া করার পরে মিষ্টির ঘন শিরায় আবারও ভেজানো হয়, যাতে পান্তুয়ার গুণগত মান এবং পান্তুয়ার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। পান্তুয়াটি মিষ্টির শিরায় ভেজানোর পরে এটি এখন পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে উঠেছে। কি আপনাদের পান্তুয়াটা কি পুরোপুরি খাওয়ার জন্য উপযোগী? হ্যাঁ, পুরোপুরি খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। আপনাকে এটা এখনই না আমি গরম গরম খাওয়াবো এবং দেখবেন যে এটা কি সুস্বাদু। বাংলাদেশের বিখ্যাত একটা, বাংলাদেশে যদি পাঁচটা মিষ্টি বিখ্যাত থাকে এটা এই একটা পান্তুয়া। আচ্ছা আচ্ছা, পান্তুয়াটি পুরোপুরি এখন খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। বন্ধুরা, অবশেষে আমাদের সেই পান্তুয়া চলে এসেছে যে পান্তুয়া খাওয়ার জন্য আমরা প্রায় অপেক্ষায় ছিলাম। এখন আমরা পান্তুয়াটা খাবো এবং দেখব এর ভিতরের যে বিশেষ করে ক্রিমটা, যেটার জন্য পান্তুয়াটি এত নাম এত ডাক, সেটা আমরা দেখাবো। এবং আমার সাথে আছে আমার বড় ভাই সুমন ভাই, কে টেস্ট করুন। এই পান্তুয়াটির বিশেষ গুণ হচ্ছে এর ভেতরের ক্রিমটা। এই ক্রিমটার জন্যই এই পান্তুয়াটির এত নাম আমাদের সারা মানিকগঞ্জ জুড়ে। তো আপনারা সময় পেলে অবশ্যই পলাশের
পলাশ মিষ্টান্ন ভান্ডারে এসে পান্তুয়াটি খাবেন এবং টেস্ট করবেন। ধন্যবাদ। আমি মিষ্টির ব্যবসা আমাদের অনেক বাধ্যতার ব্যবসা, আমি যখন সব কিছু, তবে আমি এক জায়গায় একটা দেখলাম যে ওই ফেলাটা এলো পান্তটা বানায়, এই পান্তটা আমি আলাদা স্টোরে নিয়ে গেলাম, তখন আমি এটা আলাদা মনে করলাম যে এই 10-15 বছর ধরে একটু একটু বানাই, তো 7-8 বছর 10 বছরে জনপ্রিয়তা খুব বাড়ে, এবং আমার একবারে মনে করেন যে 3000 পিস 2000 পিস বড় বড় প্রোগ্রামের অকেশনে যেমন শিল্পী সাপড়া বাংলাদেশের রাষ্ট্রপতি গিফট করা, এবং মনে যত মানে ভবিষ্যতে গিফট এই পান্তটা 2006-07 সাল থেকে বুঝছেন, মানে তখন থেকে আস্তে আস্তে অল্প বানাই মানুষকে খাওয়াই, ফ্রি খাওয়াই, তো এটা খেতে মানুষের খুব ভালো, তখন আস্তে আস্তে নিয়ে যাবে, তারপর আস্তে আস্তে প্রচার হয়। তবে 2000 সালে মানিকগঞ্জে এসপি ছিল মানব হাসান, ওনারও খুব ফেভারিট ছিল, উনিও আবার এই অভিষাদনগুলো বাংলাদেশের পুলিশ প্রশাসন ওনার 10-12 বছর বা 15 বছর মানে আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়তেছে, মানে তখন যে মানুষ চিনি মানুষ এখানে খায়, কিন্তু এখন এটা যেমন বাংলাদেশের অনেক জায়গায় যেমন পশুদিন ঢাকার থেকে লোক আসছিল, মানে চাকরি হয়ে গেছে, খেয়ে গেছে, নিতে আসছে 10 জনের নাই, আমি তাদের ফোন দিয়ে আসবেন, আমার ফোন নাম্বার নিয়ে যান।